আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সকল শর্টকাট কি খুব সহজে পেতে পারেন তো আমি এখানে সাজিয়ে রাখছি এখানেতে হচ্ছেন হচ্ছে আটটা পেজ আছে টোটাল আট পেজে তো আপনারা এইটা কিভাবে বাইর করবেন এই বাইর করার জন্য একটি ব্লাং আপনি ডকুমেন্ট নেবেন কন্টালিন দিয়ে আমি হচ্ছে নতুন ডকুমেন্ট নিয়েছি এখানে ওয়াল্টার এই যে বাটনটা আছে কিবোর্ডে এটা চেপে ধরে আপনার ফাংশন এইট মানে এফ এইট যেটা আছে এটা প্রেস করতে হবে করার পর এইখানে টাইপ করতে হচ্ছে লিস্ট কমান্ড এখানে আমি দেখতে পাচ্ছেন লিখেছি লিস্ট কমান্ডস সবগুলো বড়ো হাতের লেখার পর ইন্টার প্রেস করতে হবে তারপর আবার লিস্ট কমান্ড দুইটা অপশান আছে এটস এ কারেন্ট কিবোর্ড সেটিংস আছে এ ওয়াল ওয়ার্ড কমান্ড তা আপনি কারেন্ট কিবোর্ড সেটিংস যদি আমি ক্লিক করি তাহলে তারপরে ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসছে তো এটা হলো আমি যদি পিডিএফ করে রাখতে চাই বা প্রিন্ট করতে চাই তাহলে আমার এগারো পেজ হচ্ছে তো এটা আমি কীভাবে ইয়ে করবো তো প্রথমত আমি হচ্ছে এটা লেআউট থেকে অরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দিব। তারপর হচ্ছে কলম থেকে আমি এখানে টু কলম করে দেবো তাহলে আমার এখানে হচ্ছে আপনার টোটাল এগারো পেজে চলে আসবে চাইলে আমি এটা আপনার হেডার ফোডার দিয়ে বা এ করে হোক আমি প্রিন্ট করে রাখতে পারি অথবা আমি এটা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারি ধন্যবাদ সবাইকে এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোম মিশন টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন